বাধ্য হয়েই বিয়ে করেছি। আমার হবুবর একজন সাবেক মন্ত্রী, সংজ্ঞাত কারণে তার নাম এই মুহূর্তে বলতে চাই না, বললেন এই সময়ের আলোচিত মডেল এবং চিত্রনায়িকা সানাই মাহবুব। গতকাল শনিবার মধ্যরাতে তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, হঠাৎ করেই তার বাগদান হয়েছে, কিন্তু নিজেদের ভবিষ্যতের কথা ভেবে হবু স্বামীর নাম ও পরিচয় এখনই প্রকাশ করতে চাই না। সানাই বলেন, এই মুহূর্তে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু কিছুদিন ধরে নানা কারণে মা আমাকে নিয়ে ভীষণ চিন্তা করছেন। আমি মাকে আর বেশি চিন্তার মধ্যে রাখতে চাইনি, তাই আমার প্রেমিককে আম্মুর উদ্যোগের কথা জানাই। সে তখন বলল, চলো আমরা আপাতত এঙ্গেজমেন্ট সেরে নিই, এরপর সুবিধাজনক সময়ে বিয়ে করে ফেলবো। এভাবেই আংটি বদলের কাজটা সেরে নিয়েছি। সানাই জানান, গতকাল সকাল 11টায় তার গুলশানের বাসায় আংটি বদলের পর্ব সম্পূর্ণ হয়। সেখানে সানাইয়ের বাবা মা উপস্থিত ছিলেন। সানাই জানালেন, এটা হবে তার হবুবরের দ্বিতীয় বিয়ে, স্বামীর পরিচয় প্রকাশ করতে সমস্যা কোথায়। সানাই বলেন, কিছু সমস্যা তো আছেই, তা না হলে এখনই বলে দিতাম, আমাদের আসলে কোনো সমস্যা নেই, মানুষজন উল্টাপাল্টা কথা বলবে, তাই এখনই হবু স্বামীর নাম প্রকাশ করতে চাই না, তবে একটু আশ্বস্ত করতে চাই, যে মানুষটার সঙ্গে আমার আংটি বদল হয়েছে তিনি আমার স্বপ্ন পূরণে বরাবরই সহযোগিতা করেছেন। মডেল ও চিত্রনায়িকা হওয়ার যে স্বপ্ন আমার মধ্যে আছে, তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ওই মানুষটি। সানাই জানান, তার হবুবর এর আগে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তবে সর্বশেষ নির্বাচনে তিনি অংশ নেননি, সরাসরি জড়িত আছেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে। তিনি একজন ব্যবসায়ীও, কয়েকটি গানের ভিডিওতে কাজ করেছেন সানাই, এরপর যুক্ত হন চলচ্চিত্রে। দুটি চলচ্চিত্রে সানাই কাজ করেছেন, ময়নার ইতিকথা ছবির কাজ শেষ করেছেন, আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হন জায়েদ খানের বিপরীতে। কাজী মাহবুব পরিচালিত বালোবাসা 24.7 নামের ওই ছবির মহরত হলেও এখনও শুটিং শুরু হয়নি। মিউজিক ভিডিও আর চলচ্চিত্রে তাকে ঘিরে যতটা আলোচনা, এর চেয়ে বেশি আলোচনা তার উদ্ভট সব কর্মকাণ্ড নিয়ে। তার বিরুদ্ধে ফেসবুক, ইউটিউব আর টিকটক আফে আপত্তিকর ভিডিও প্রকাশের অভিযোগ অনেক দিনের। প্রিয় দর্শক, নিত্য নতুন সকল খবর আপডেট পেতে এখনই লেটেস্ট বাংলা নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে আমাদের সকল আপডেটের সঙ্গেই থাকুন। এছাড়া আমাদের সকল খবর খুঁজে পেতে এখনই সার্চ করুন youtube.com/latestbanglanews। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।